নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। দেখো, এটা হচ্ছে আমরা সল্টলেক ঠাকুর দেখা আর পুজোর ব্লগ। আমাদের কাছে বেশি নেই, একটাই ব্লগ আছে যেটা তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু দুর্গাপুজো চলে গিয়ে কালী পুজো চলে আসছে, তার আগে এই ব্লগটা তোমাদের দিয়ে দিলাম, তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। এটা সল্টলেকের পুজো, সল্টলেকের প্রত্যেকটা পুজোই ভালো হয়, কিন্তু এই পুজোটাই তুলেছিলাম ভিডিও করে, যেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই পুজোটা কিন্তু সত্যি প্রত্যেক বছরই খুব সুন্দর হয়। এই মানে এখানে থিমেরই ঠাকুর হয়, তবে থিমগুলো প্রত্যেক বছরই বেশ অন্যরকমভাবে করে, ভালো করে। এই পুজোটা খুব ভালো করে সল্টলেকের ছোটো ছোটো, খুব যে বড়ো বড়ো অনেক বড়ো বড়ো পুজো হয় না, তবে মানে কি বলবো, ছোটো ছোটো পুজোগুলো এত সুন্দর হয়, মন ভরে যায় দেখলে। একটা বড়ো পুজো দেখলে যেরকম মানে আনন্দ পাবে, মজা পাবে, এই পুজোগুলোও কিন্তু দেখলে পরে খুব মনে ভালো লাগবে। আর একটা কথা যেটা বলি, আগে সল্টলেক যখন প্রথমবার ঠাকুর দেখতে যেতাম, তখন এত ভিড় কিন্তু সল্টলেকে হতো না। কয়েক বছর ধরে দেখছি সল্টলেকেও কিন্তু প্রচুর ভিড় হচ্ছে, লাইন হচ্ছে, কারণ যেহেতু মানুষের চোখে যদি একবার ভালো লেগে যায় সল্টলেকের পুজো, তারা প্রত্যেক বছরই সল্টলেক যাবে, কারণ সল্টলেকের প্রত্যেকটা পুজোই খুব ভালো হয়। হ্যাঁ, তবে একটু হাঁটতে হবে, কারণ হেঁটে হেঁটেই ঠাকুর দেখা ওখানে। আজ তোমাদের সাথে মানে দুটো তোমাদের সাথে পুজো শেয়ার করব। একটা হচ্ছে আমাদের দক্ষিণপাড়া, আর হচ্ছে সল্টলেক। এই যে দেখো, আমরা দক্ষিণপাড়া চলে এসেছি, আর দক্ষিণপাড়া দেখো কীরকম ভিড়, মানে মারাত্মক ভিড়। যেহেতু এই পুজোটা ভাইরাল হয়েছিল, এই ঠাকুরটা কম বেশি হয়তো তোমরা অনেকেই দেখেছো, ইউটিউবে দেখেছো, ফেসবুকে দেখেছো, কারণ এই ঠাকুরটা হচ্ছে ভাইরাল ঠাকুর দক্ষিণপাড়ায়। আর দক্ষিণপাড়ার প্যান্ডেলের কথা কী বলবো, প্রত্যেক বছর এখানে খুব সুন্দর করে ঠাকুরের প্যান্ডেল থেকে, পুজো থেকে, মানে দারুণ থিম করে এখানে। প্রত্যেক বছরই আমি এখানে ঠাকুর দেখতে আসি, আর সত্যি কথা বলছি এখানে প্রচুর লাইন ছিল, প্রচুর লাইন আর প্রচুর ভিড় ছিল সেদিনকে। ভিআইপি লাইনেও প্রচুর বড় লম্বা লাইন ছিল, আর এমনি না, লাইন তো সত্যি অনেক বড় ছিল, মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছে, কিন্তু সত্যি এই প্যান্ডেলটা দেখার জন্য, এই ঠাকুরটা দেখার জন্য, কারণ সত্যি অসাধারণ হয়েছিল প্যান্ডেলে। যে দেখো শুরুতেই, এটা হচ্ছে শুরুতে প্যান্ডেলের মুখে, দেখো মুখ থেকেই দেখো কত সুন্দর করেছে। ভিতরে গেলে তো তোমরা পুরো অবাক হয়ে যাবে, মানে দক্ষিণপাড়ায় যে এত সুন্দর প্রত্যেক বছর করে, তাই প্রত্যেক বছর মতো 2024ও কিন্তু দারুণ থিম করেছিল, তোমাদের দেখলে খুব ভালো লাগবে। যারা যারা দক্ষিণপাড়ার ঠাকুরটা দেখোনি, তারা ঘরে বসে এই ঠাকুরটা দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। মুখ থেকে ভেতরে দেখো আস্তে 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 প্যান্ডেলের চারপাশটা দেখো খুব সুন্দর করেছে। আজ কিন্তু তোমাদের সাথে দুটো পুজোই শেয়ার করবো, দুটো পুজোই কিন্তু অসাধারণ অসাধারণ, এক কথায় বলতে প্রত্যেকটা মানে থিমই কিন্তু খুব সুন্দর হয়েছে। আর কলকাতায় কম বেশি সবই থিমের প্যান্ডেল হয়, আর থিমের প্যান্ডেল মানে সত্যি সুন্দর, মানে প্রত্যেকটা থিমই দেখার মতো। কম ছোটো ছোটো ঠাকুরগুলো যেগুলো রাস্তার পাশে থাকে, সেগুলোও যদি তোমরা মন দিয়ে দেখো, দেখবে তোমাদের ভালো লাগবে। তবে কারণ থিম ছাড়া এখানে কোনো প্যান্ডেল হয়ই না, খুব কম। দেখো ভিতরটা কী করেছিল, প্রত্যেক বছর এখানে ভিতরটা এমন করবে, মানে ভিতরে গেলে এত সুন্দর লাগবে, এত সুন্দর। আগের বছরও খুব সুন্দর করেছিলো, এবছরে তো সেরা, মানে এবছরে। আর এই দক্ষিণপাড়ার ঠাকুর কিন্তু অনেক সারা সম্মান জিতে নিয়েছে, তোমরা এই পাশেই ছিল মানে গিফটগুলো যেগুলো আর কি জেতার পরে পাই, সেগুলো তোমাদের সাথে আর ভিডিও করে শেয়ার করা হয়নি। পরের বছর যদি সম্ভব হয় অবশ্যই দেখাবো, কারণ প্রত্যেক বছর এখানে সত্যিই সুন্দর হয়, যার কারণেই এই প্যান্ডেলগুলোও কিন্তু মানে প্রাইস পায়, খুব সুন্দর হয়, কারণ এই এই থিমগুলো প্রত্যেক বছরই সম্মান পাই। মানে যে কটা ঠাকুর আমি তোমাদের সাথে শেয়ার করেছি, প্রত্যেকটা ঠাকুর তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখো মা দুর্গার প্রতিমা কিন্তু খুব সুন্দর, আর গোল দেখো ওটার মধ্যে, মানে ওটা ঘুরছিল ঠাকুরটা, মানে গোল যে এটা দেখতে পাচ্ছ ওটা মানে ঘুরছিল, হেব্বি সুন্দর, অনবরত কিন্তু ওটা ঘুরছিল, অনবরত ওটা ঘুরছিল।
আর পুজোর যে কটা প্যান্ডেল হয়েছে সবই তো তোমাদের সাথে শেয়ার করেছি, এটাই ছিল লাস্ট। এই দুটো প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল না, তাই করে দিলাম। এরপরে বিসর্জনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, যেহেতু বিসর্জন এখনও ভিডিও দেওয়া বাকি আছে, সেগুলো তোমাদের সাথে। আর অন্যান্য চ্যানেলে আমাদের অন্যান্য ভিডিও থাকবে, ঠিক করে ভিডিও দিতেই পারছি না, খুব কম বেশি মানে ভিডিও দেওয়া হচ্ছে, ঠিক করে তো ভিডিও আমরা খুবই কম দিই। তা ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরো দেখার একটা অনুরোধ আমার রইল, তোমরা দেখো প্লিজ ভিডিওটা, ঠাকুর দুটো তোমাদের ভালো লাগবে। পুরো এটা গোল করে কিন্তু এখান দিয়ে ভিতর দিয়ে ঢুকে এখান দিয়ে বেরোনোর মুখ ছিল, মানে প্যান্ডেলটা ভিতরে অসাধারণ করেছিল। আর এরকমই প্রত্যেক বছর এখানে সুন্দর হয়। যারা যারা দক্ষিণ পাড়ার আশেপাশে থাকো জানো না, আমি তাদের বলছি এবছর তো আর হবে না, যেহেতু এবছর আমার পুজো শেষ হয়ে গেছে, পরের বছরই কিন্তু অবশ্যই দক্ষিণপাড়া ঠাকুরটা দেখো, ভালো লাগবে তোমাদের সববার, ভালো লাগবে। যারা দূরে আছো তাদের কথা বাদ দাও, কারণ তারা তো দেখতে পাবে না, তারা ঘরে বসে ফোন থেকে দেখতে পাবে যে কেমন কি কলকাতার পুজো হয়, ঠাকুর হয়। কারণ প্রত্যেক বছরই তো কলকাতায় কম বেশি, কলকাতায় সব থেকে দুর্গাপুজো সেরা মানে ভালো হয়। মানুষ, শুধু মানুষ দেখতেই পাচ্ছ, প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর ভিড়। আর যেহেতু একসাথে ঢুকতে দিলে অনেক ভিড় হয়ে যাবে ভেতরে, যার জন্যই কিন্তু লাইন দেওয়া আটকাচ্ছিল, এখানে প্রচুর ভিড় ছিল। মানে এখানে লাইন দিয়ে ঠাকুর দেখতে গেলে হয়তো সম্ভব হতো না, এখানে আমাদের লাইন দেওয়া লাগেনি, বন্ধুর সরছে আমরা খুব সুন্দরভাবে দেখেছিলাম। এখানেও দক্ষিণ পাড়াতেও দমদম পার্কেও এই চারটি ঠাকুর আমরা খুব ভালোভাবে দেখতে পাই প্রত্যেক বছরই, যেহেতু আমার বন্ধু ওখানে থাকে, যার কারণে আমরা দেখতে পাই। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগলো একটা কমেন্ট কিন্তু আমার অবশ্যই চাই, একটা কমেন্ট কিন্তু অবশ্যই করো যে ঠাকুরটা তোমাদের দক্ষিণ পাড়ার ঠাকুরটা তোমাদের কেমন লাগলো, সল্টলেকেরটা কেমন লাগলো, যদি কমেন্ট করো অবশ্যই আমি ভীষণ খুশি হবো। চলো টাটা।